Peace TV, the solution for humanity. প্রশ্নটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে যে বইগুলো লেখা হয়েছে তা নিয়ে, যেটা অনেকে বিশ্বাস করে পুরো পৃথিবী জুড়েই, যে আমাদের ধর্ম ভুল, আমাদের কোরআন ভুল, আমাদের নবীরা ভুল। আর এটা যারা বিশ্বাস করে তাদের মধ্যে অনেক খ্রিস্টান আছে যারা বাইবেল বিশ্বাস করে। বাইবেল যে নবীদের কথা বলছে, কোরআনও সে নবীদের কথা বলছে। যীশু খ্রিস্ট আমাদের নবী, মুসা আলাইহিস সালামও আমাদের নবী। তাহলে সন্ত্রাসী বলতে শুধু মুসলমানদের বোঝানো হয় কেন? বোন, আপনার প্রশ্নটা খুবই ভালো যে কোরআন আর বাইবেলে যখন এত মিল, তখন মুসলমানদের এত অপদস্থ করা হয় কেন? আমি আপনাদের আগেও বলেছি যে এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল প্রায় 100 বছর আগে আমেরিকার একদল খ্রিস্টানকে বোঝাতে। ওরা চার্চের বিরোধী ছিল, এই শব্দটা জন্ম হয়েছিল খ্রিস্টানদের বোঝাতে। প্রথম ইংরেজি ভাষায় ব্যবহার করা হয়েছিল খ্রিস্টানদের বোঝাতে। কিন্তু এখন যা বলেছিলাম, দাবার চক পাল্টে গেছে, তারা এখন শব্দটা ব্যবহার করে মুসলমানদের বোঝাতে। কেন ব্যাপারটা এরকম? আমাদের সাদৃশ্যের ব্যাপারে আমি আগেও বলেছি বোন, ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্যের কথা। ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে, আছে কোরআন ও বাইবেলে। তাহলে আসুন আমরা সবাই মিলে অন্ততপক্ষে সাদৃশ্যগুলো মেনে চলি, আর বৈসাদৃশ্যগুলো পরে আলোচনা করা যাবে। তবে ওরা কেন এমনটা করছে, কারণ আমি আগেও বলেছি পৃথিবীতে এখন ইসলাম প্রসার ঘটছে সর্বোচ্চ হারে। ওই লোকগুলো হয়তো ভয় পাচ্ছে যে ইসলাম যেভাবে ছড়াচ্ছে তাতে করে ওরা এখন যা করছে সেই কাজগুলো বন্ধ করতে হবে। গুড ইভিনিং স্যার, আমার নাম অসাদা জাগরা, আমি একজন আইনের ছাত্রী। প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাই সন্ত্রাস ও ইসলামের উপর এই বক্তৃতা দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন হঠাৎ বেড়ে ওঠা সন্ত্রাসী সংগঠনগুলো সম্পর্কে, যেগুলো আসলে ইসলামিক আর তারা ইসলামের নামে যুদ্ধ করে? আর আপনি বলেছেন ইসলাম নির্দেশ দেয় যে নারী শিশু বৃদ্ধদের ক্ষতি করা বা হত্যা করা যাবে না, কিন্তু অনেক বোমা বিস্ফোরণ হয়েছে যেখানে নারী ও শিশুরা মারা গেছে। আপনি কি এটার সম্পর্কে কিছু বলবেন? থ্যাংক ইউ। বোন, আপনি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন যে এটার কারণ কি। সন্ত্রাসী সংগঠনের সংখ্যা বাড়ছে মুসলমানদের মধ্যে, অনেকগুলো বোমা বিস্ফোরণ, আর বিশেষ করে যখন ইসলাম বলে যে আপনি শিশুদের হত্যা করবেন না, এর কারণটা কি? আর এটা খুব সুন্দর একটা প্রশ্ন। ব্যক্তিগতভাবে বলছি, আবারও বলছি ব্যক্তিগতভাবে, আমি কোনো সাক্ষাৎকার নেইনি কোনো তথাকথিত 100% কট্টর সন্ত্রাসীর। তবে আমি কারণটা বলতে পারি, যুক্তি দিয়ে বলতে পারি কেন এই ঘটনাগুলো ঘটছে। প্রথমত, কিছু মানুষ হয়তো আসলেই নিরীহ মানুষের উপর অত্যাচার করছে। কিছু মুসলমান হতে পারে ভুল পথে চলছে, তারা হয়তো মানছে না কোরআনের নির্দেশ। যেমন প্রত্যেক গোষ্ঠীতেই কিছু কুলাঙ্গার থাকে, এদের মধ্যে একজন সন্ত্রাসী মানব ইতিহাসে, কে সেই লোক? সে হিটলার। সে হত্যা করেছিল 60 লক্ষ ইহুদিকে। তো আমি কি বলতে পারি খ্রিস্টান ধর্মের জন্য দায়ী? হিটলার খ্রিস্টান ছিল, তাই আমি বলতে পারি না যেহেতু হিটলার হত্যা করেছিল 60 লক্ষ ইহুদিকে সেজন্য খ্রিস্টান ধর্ম দায়ী। সে একাই। যদি পৃথিবীর সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলো দেখেন, আমার সন্দেহ 60 লক্ষ হবে কিনা, কিন্তু হিটলার একাই মেরেছিল 60 লক্ষ। আবার দেখেন মুসোলিনি, তিনিও একজন খ্রিস্টান। তাই যেহেতু মুসোলিনি হত্যা করেছে হাজার হাজার নিরীহ মানুষ, তার অর্থ এই না যে আমি খ্রিস্টান ধর্মকে এর জন্য দায়ী করব। তাই কুলাঙ্গার থাকতে পারে প্রত্যেক ধর্মেই, কুলাঙ্গার ওরা নিজেদের মুসলমান বলতেই পারে, আর এটা ভুল হতেই পারে, হতে পারে। 2 নম্বর পয়েন্ট, এটা হতে পারে ওই লোকগুলো হয়রানির শিকার। যদি প্রশ্ন করেন আজকে কোনো ইন্ডিয়ান দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না, আপনি কি দেখেছেন কোনো ইন্ডিয়ান স্বাধীনতার জন্য যুদ্ধ করছে? না, কিন্তু 100 বছর আগে অনেকেই করেছেন। তো আপনি যদি প্রশ্ন করেন, ভাই জাকের, কেন 100 বছর আগে অনেক ইন্ডিয়ান তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করত? কারণ ব্রিটিশ সরকার ইন্ডিয়া শাসন করত, এই কারণেই মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করত। আজকে ব্রিটিশ সরকার চলে গেছে, তাই কেউ আর স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না। সেজন্য হতে পারে এই মুসলমানরা হয়রানির শিকার হয়েছে, তাদের উপর অন্যায় করা হয়েছে। আর এই ধরনের ঘটনা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটছে, যেমন প্যালেস্টাইন। যদি আপনি ইতিহাস দেখেন তাহলে আপনি সেখানে দেখবেন, যদি আপনি ইতিহাস ঘাঁটেন আপনি দেখতে পাবেন যে তারা আসলেই হয়রানির শিকার হয়েছে। আর যখন কেউ তাদের সাহায্য করতে আসেনি, তাদের যা ছিল তাই নিয়ে তারা মোকাবেলা করেছে। যেমন ধরেন সেই ঘটনা যা বাইবেলে লেখা আছে, ডেভিড আর গোলিয়াথ একটা পাথুরে আনাপ ছিল। তাই দোষ কার? দোষটা আমাদেরই, আমরাই দায়ী, কারণ আমরা এই সমস্যার মূল কারণ খুঁজছি না,
যদি কোনো সন্ত্রাসী সংগঠন থাকে আমাদের সেখানে গিয়ে দেখতে হবে, খুঁজে বের করতে হবে কি কারণে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। শুধুমাত্র এভাবেই সমাধান করা যেতে পারে। তাদেরকে হত্যা করে সমস্যার সমাধান করা যাবে না। আপনি একজনকে হত্যা করবেন, দশজন আসবে। আমাদেরকে কি করতে হবে? পেছনে ফিরতে হবে, দেখতে হবে কারণটা কি, কোন কারণে আপনারা এই পথ বেছে নিয়েছেন। আমাদের খুঁজে বের করতে হবে মূল কারণ। এখানে উদাহরণ হিসেবে বলা যায় প্যালেস্টাইন, যখন হিটলার হত্যা করেছিল 60 লক্ষ ইহুদিকে, ইহুদিদের তাড়িয়ে দেওয়া হয়েছিল জার্মানি থেকে, আর তখন প্যালেস্টাইনরা বলেছিল আহলান ওয়া সাহলান, তোমরা আমার জ্ঞাতি ভাই চলে এসো, আমাদের সাথে থাকো। ব্যাপারটা এরকম যে এক অচেনা লোককে বললাম কোনো অসুবিধা নেই আমার ঘরে থাকো, কয়েক বছর পরে সে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। আর আমি যখন চিল্লাবাল্লা শুরু করলাম ঘরের বাইরে গিয়ে যে এই লোকগুলো আমার ঘর দখল করে নিয়েছে, তখন আপনি আমাকে সন্ত্রাসী বললেন। আমি কি সন্ত্রাসী? আমি আশ্রয় দিয়েছিলাম এক অচেনা লোককে, শুধুমাত্র মানবতার কারণে আশ্রয় দিয়েছিলাম আমার ঘরে। কয়েক মাস পরে সে আমাকে তাড়িয়ে দিল, আমি বললাম ঘর ফেরত চাই, আপনি আমাকে বললেন সন্ত্রাসী। কাকে দোষ দেব? দোষ আমাদেরই, আমরাই দোষী, আমাদেরই খুঁজে বের করতে হবে এই সমস্যার কারণটা কি। সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, এমনকি এই শক্তিও দিয়েছেন সবাইকে একত্রিত করার। যদি আপনি মূল কারণটা দেখেন, আপনি জানবেন যে কেন একজন মানুষ মরতে চায়, কে মরতে চায়, কে মরতে চায়। যে মানুষটা বলে যে আমি নিজে তো মরবই, তাহলে কেন আর কয়েকজন সঙ্গে নিয়ে মরবো না? তাহলে আপনি যদি কোনো মনোবিজ্ঞানীকে প্রশ্ন করেন, তিনি বলবেন যে মূল কারণে যেতে হলে এই লোকগুলোকে জিজ্ঞেস করতে হবে কেন তারা এসব করছে। আর অনেক সময় আপনি দেখবেন যে এর পেছনে কোনো না কোনো কারণ আছে, আর কারণটা হচ্ছে হতে পারে তারা হয়রানির শিকার হয়েছে। আর কিছু মানুষ হতে পারে আসলে সন্ত্রাসী, কেউ মানুষকে ভয় দেখা টাকার জন্য, কেউ খ্যাতির জন্য, কেউ রাজনীতির জন্য। তাই আমি একমত বোন, তবে বেশিরভাগই আমি মনে করি তাদের হয়রানি করা হয়েছিল। হতে পারে তারা মুসলমান, হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান। একটা তীব্র প্রতিক্রিয়া দেখা দেবে যখন মানুষ আর সহ্য করতে পারে না, তার উপর যে অত্যাচার হচ্ছে, তখন সে প্রতিবাদী হয়ে ওঠে। আর মনোবিজ্ঞানীও বলেন, আমি একজন ডাক্তার, আমি বলতে পারি যে তারা শোধ নেওয়ার চেষ্টা করবে, এটা মানুষের স্বভাব। তাহলে একজন মানুষ যে একটা আঙ্গুলও উঁচু করতে চায় না, কেন সে একটা বন্দুক হাতে তুলে নেবে, কেন? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মূল কারণ খুঁজে বের করতে হবে, আর চেষ্টা করে সমস্যার সমাধান করতে হবে। এটাই একমাত্র উপায় সবার ভালোর জন্য, যে এই সন্ত্রাস নিরীহ মানুষের উপর বন্ধ করতে হবে, আর সব মানুষ যেন একসাথে থাকতে পারে এক জাতি হিসেবে। হ্যালো, আমার নাম বিদীপক, আমি একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো স্যার, তালিবান সরকার একটা ফতোয়া জারি করেছিল বামিয়ানে বৌদ্ধ মূর্তি ধ্বংস করার জন্য, বলা হয়েছিল সেটা ইসলামের বিরুদ্ধে। আমি জানতে চাই এটা আসলে ইসলামের বিরুদ্ধে কি না, এটা কি আসলে সেই পথ যেটা শয়তানের দেখানো পথ, যে ব্যাপারে মুসলমানদের সতর্ক থাকতে হবে। ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন, একই প্রশ্ন আমাকে করা হয়েছিল আমি যখন সুরাটে বক্তৃতা দিচ্ছিলাম। ঘটনাটা ঘটার মাত্র কয়েকদিন পরের কথা, তখন এটা বেশ গরম খবর ছিল। তালেবানরা ধ্বংস করছিল সেই সময় বামিয়ানের বুদ্ধ মূর্তিগুলো। ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এটা কি ইসলামের বিরুদ্ধে ইত্যাদি, একই প্রশ্ন আমাকে একজন অমুসলিম জিজ্ঞাসা করেছিল সুরাটে, যে কাজটা ঠিক না ভুল। আর তখন কিছু পরস্পরবিরোধী খবর শোনা গিয়েছিল আসলে তারা মূর্তিগুলো ধ্বংস করেছে কিনা, আর তাই তখন আমি বলেছিলাম যে আমি জানি না ওগুলো ধ্বংস করা হয়েছে কিনা। কিন্তু আজকে আমরা জানি যে এটা সত্য ঘটনা, ধ্বংস করা হয়েছে, কাজটা ঠিক না ভুল। আমি যা বলতে পারি যে আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে বলছি, ঠিক না ভুল সেটা পরে বলছি। আমি যেটা বলতে পারি যে অবশ্যই তালেবানরা যদি তারা বৌদ্ধ মূর্তিগুলো ধ্বংস করে থাকে, তারা যেটা করেছে তার আসলে বৌদ্ধদের উপকারই করেছে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়েছি, আমি পড়েছি ধাম্মপাঠ, আমি ধর্মগ্রন্থগুলো পড়েছি। এই ধর্মগ্রন্থগুলোর মধ্যে কোথাও লেখা নেই যেখানে বুদ্ধ বলেছেন যে আমার মূর্তি পূজা করো। বুদ্ধ কখনোই বলেননি যে বৌদ্ধরা মূর্তি পূজা করবে, মূর্তি পূজা পরে চালু হয়েছে। আমি যেটা বলতে পারি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে, ঠিক না ভুল সে ব্যাপারে পরে আসছি, তারা যেটা করেছিল আসলেই তারা বৌদ্ধদের উপকার করেছিল। আর বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে কোথাও লেখা নেই তার মূর্তি বানাতে হবে। এবার প্রশ্নটাতে আসি, এই প্রশ্নটা আমাকে এক সাংবাদিক করেছিল ব্যাঙ্গালোরে, যে শুধু এই কারণে ইসলাম মনে করে মূর্তি পূজা করা একেবারে নিষিদ্ধ, অন্য ধর্মে আছে, খ্রিস্টান ধর্ম বলে, যদি আপনি পড়েন ওল্ড টেস্টামেন্ট, এটা বলা হচ্ছে বুক অফ ডিউটারনমিতে 5:7-9 অনুচ্ছেদে, এছাড়া বুক অফ এক্সডাসে 20:3-5 অনুচ্ছেদে বলা হয়েছে আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না,
আমার উপাসনা করতে কোনো প্রতিমা তৈরি করো না, আমার কোনো রূপক তৈরি করো না, উপরের স্বর্গ নিচের পৃথিবী অথবা পৃথিবীর নিচের সমুদ্র থেকে তাদের সামনে নতজানু হয়েও না, তাদের সেবা করো না, কারণ আমি ঈশ্বর সৃষ্টিকর্তা খুব ঈর্ষাপরায়ণ। তাই খ্রিস্টান ধর্ম অনুসারে ইহুদি ধর্ম মতে মূর্তি তৈরি করে তাকে ঈশ্বর বলা একেবারে নিষিদ্ধ, একইভাবে নিষিদ্ধ ইসলামেও। তো আমি যখন উত্তর বললাম তারা বৌদ্ধদের উপকার করলো, তখন প্রশ্ন করেছিল যে মূর্তি ভেঙে এই তালেবানরা তারা কি দুঃখ কষ্ট দেয়নি লক্ষ লক্ষ বৌদ্ধদের? আমি বলেছিলাম হ্যাঁ, তাহলে ইসলাম কি অনুমতি দেয় লক্ষ লক্ষ বৌদ্ধদের দুঃখ কষ্ট দেওয়ার? আমি সেই সাংবাদিককে প্রশ্ন করেছিলাম কি করা যাবে যদি ইন্ডিয়ান সরকার ধরে ফেলে বেশ কিছু ড্রাগস, কোকেন, ব্রাউন সুগার যার দাম 10 কোটি টাকা, প্রায় $1.5 মিলিয়ন দামের ড্রাগস ধরলো তারা, কি করবে ইন্ডিয়ান সরকার? সেই সাংবাদিক বললেন যে ইন্ডিয়ান সরকার সেটা পুড়িয়ে ফেলবে। আমি বললাম ভালো। তারপর বললাম আপনি কি জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের কাছে ড্রাগস ঈশ্বর, তাহলে আপনি কি ইন্ডিয়ান সরকারের সাথে একমত হবেন না, তাদের বিপক্ষে যাবেন যে তারা ধ্বংস করেছে লক্ষ লক্ষ মাদক সেবীদের ঈশ্বরকে? কারণ ইন্ডিয়ান সরকার মনে করে যে ড্রাগস ক্ষতি করে শরীরের জন্য, তারা যা করছে ঠিক করছে, যদিও সেটা কষ্ট দিচ্ছে লক্ষ লক্ষ ড্রাগ এডিক্টেডদের, কিন্তু এটা ঠিক না জেনেই তারা পুড়িয়ে ফেলছে। আপনি সেখানে গিয়ে ইন্ডিয়ান সরকারকে বলতে পারেন না যে কেন ড্রাগস পড়াচ্ছেন, এডিক্টেডদের খারাপ লাগবে। তাই একইভাবে আফগানিস্তান, সেখানকার সরকার, এটা তাদের সম্পত্তি, ওই মূর্তিগুলো তাদের সম্পত্তি, যদি তারা এই কাজ করতে অন্য কোনো দেশে তাহলে আপত্তি জানাতে পারতে, তারা তাদের দেশে এটা করেছে, এটা তাদের সম্পত্তি, তাদের পছন্দ হলে তারা রাখবে, ইচ্ছে হলে ধ্বংস করে ফেলবে, আমরা আপত্তি জানানোর কে? আমরা কে? আর এছাড়াও যদি আপনি দেখেন যে লোকজন নিজেদের মধ্যে বলাবলি করছে যে ইন্ডিয়ান সরকার খুবই সহনশীল, আপনি কি জানেন যে বোম্বেতে যখন আপনি ডোমেস্টিক এয়ারপোর্টে আসবেন, সান্তাক্রুজ এয়ারপোর্টে, যেখানে একটা বড় মূর্তি ছিল মহাবীরের, মহাবীরের হোটেল জালের ঠিক সামনেই মূর্তিটা ছিল নগ্ন, তারপর লোকজন আপত্তি জানালো, তখন মূর্তিটার সামনে একটা দেয়াল তুলে দেয়া হলো, তারপর কয়েক মাস পরে তারা সরিয়ে ফেললো মূর্তিটা। এই একই লোকগুলি যারা আপত্তি জানালো মূর্তির ব্যাপারে, সেই লোকগুলো নিন্দা জানাচ্ছে আফগানিস্তানকে কেন? একই লোকগুলো আপত্তি জানালো রাস্তার উপর একটা মূর্তির ব্যাপারে। দেখলেন, আপনি কি জানেন ইন্ডিয়াতে জৈন ধর্মের অনুসারীর সংখ্যা আফগানিস্তানে বৌদ্ধদের চেয়ে বেশি? তাই যখন বোম্বের সরকার সেই মূর্তিটাকে সরিয়ে ফেললো যাকে মনে করা হয় ঈশ্বর, যাকে মনে করেন তীর্থঙ্কর জৈনরা, আর জৈন ধর্মের অনুসারীর সংখ্যা ইন্ডিয়াতে যারা আছে আফগানিস্তানের বৌদ্ধদের চেয়ে বেশি, সেই সময় কি আপত্তি তোলেনি? আর যখন আফগানিস্তান সরকার এটা করছে তখন আপনি আপত্তি জানাচ্ছেন কেন? এই দুই মুখ নীতি, কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। জৈনরা কি দুঃখ পায়নি যখন জৈনরা একটা মূর্তি রাখলো মহাবীরের যাকে তারা মনে করে তীর্থঙ্কর, আপনি কেন আপত্তি জানাবেন? ঠিক তখনই সবাই বলে উঠল যে সরাতে হবে মূর্তিটা, সরাতে হবে মূর্তিটা। আর সেই লোকগুলো আপত্তি আর নিন্দা জানাচ্ছে কেন তোমরা ধ্বংস করলে বামিয়ানদের বুদ্ধ মূর্তিগুলো? দুমুখ নীতি। আর তাই আমাদের মানুষ হিসাবে নেওয়া উচিত একমুখ নীতি, এক একবার এক এক রূপ ধারণ করা এই নিয়ম ভালো না। আমি যেটা মনে করি এটা তাদের সম্পত্তি, ধরেন একজন অমুসলিম একটা বাড়ি কিনলো, সেই ঘরের মধ্যে খোদাই করা আছে কাবা শরীফ, ধরেন কাবা শরীফ, যদি সেই অমুসলিম কাবা শরীফ পছন্দ না করে সেটা ঢেকে ফেলে কে আপত্তি জানাবে? যদি কেউ, আর বিশ্বাস করেন যদি কোনো মুসলমান, যদি কোনো মুসলমান যদি সে তৈরি করে কোনো মূর্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, সারা বিশ্বের মুসলমান যদি আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকবো, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করা সম্পূর্ণ নিষেধ। যদি কোনো মুসলমান পাগল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি তৈরি করে এবং তার পূজো করে, আর আপনি একজন অমুসলিম যিনি ইসলাম সম্পর্কে জানেন, আপনি যদি সেই মূর্তি ধ্বংস করেন, যদি সারা বিশ্বের মুসলমান আপনার বিপক্ষে থাকে, আমি ডাক্তার জাকির নায়েক আপনার পক্ষে থাকব। Provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified,
So if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, Dr. Jakirer Shonge Alap Kori, Proti Shonibar, Raat 7:30, Apuno Samprochar, Shokal 9:30, Bangladesh, Peace TV, Bangladesh. মুজাফফর বিন মহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হোসেন, জাহাঙ্গীর আলম, নারী পুরুষের জন্য অনুসরণীয়, নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে, মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন, তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে জানুন কেন মুমিন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন। আলেমদের সংসর্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ব্রাদার, ব্যক্তিগতভাবে আমি প্রশ্নটা করতে চাই। বর্তমানে সামাজিক, রাজনৈতিক আর ধর্মতাত্ত্বিক প্রেক্ষাপটের সামনে আজকের পৃথিবীতে যা দেখছি, আমি খুব দ্বিধাদ্বন্দ্বে আছি যে কোন পক্ষে যাব। আমি এটাও বুঝছি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল। যাবতীয় কুসংস্কারকে বাদ দিয়ে এটা আজকে প্রমাণিত যে বিশ্বাসীদের কাজকর্ম দিয়েই কোনো ধর্মকে বিচার করা যায়। এই যুক্তিটা ধরে নিয়ে কিভাবে আমি মনস্থির করব, কিভাবে আমি আমার বিশ্বাসকে ঠিক রাখব। বেশ কিছু ব্যাপারে মতামতের অমিল হচ্ছে আমার সাথে আমার সঙ্গী সাথীদের। ব্যক্তিগতভাবে আপনি কি সমর্থন করবেন সাদ্দাম হোসেনকে, পারস্যের মুজাহিদ যোদ্ধাদের, প্যালেস্টাইনি আত্মঘাতী যোদ্ধার মৃত্যুকে? বোন, আপনি প্রশ্ন করেছেন পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি আর চিন্তাভাবনা নিয়ে। তিনি জানেন না কোনটা তার জন্য ঠিক, কার সাথে তিনি একমত হবেন, কার সাথে হবেন না, কি করা উচিত। তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি সমর্থন করি কিনা যা ঘটেছে প্যালেস্টাইন মুজাহিদদের, যা হয়েছে সাদ্দাম হোসেনের ক্ষেত্রে ইত্যাদি। বোন, আমি আগেও বলেছি অনেক ক্ষেত্রে এগুলো হচ্ছে রাজনীতি। আমি তাই বলি যে সব কিছুর একটা লুকানো কারণ থাকে, কারণ আসলে আমি অনেক দেশে ভ্রমণ করি। আবারও বলি, ঠিক না বলে আল্লাহ মালুম, আমি বলতে পারি না যে ব্যাপারটা এই, কিন্তু আসলে এটার কারণ হাতে গোনা কিছু লোক আর রাজনীতিবিদরা, আবারও রাজনীতিবিদরা। তাহলে রাজনৈতিক কারণেই কাউকে বানানো হচ্ছে কোরবানির গরু, আর এটাই কারণ যে তারা দেখতে চায় যে কাজ হচ্ছে তাদের পক্ষে। আমি একজন মুসলমান হিসেবে যদি আমাকে প্রশ্ন করেন যে আমি কি করব, যদি কেউ আমাকে প্রশ্ন করে, আমি শুধু সত্যটাই বলবো। যদি কেউ তাদের ক্ষতি করে থাকে, যদি কেউ তাদের হত্যা করে থাকে, অত্যাচার করে, এক্ষেত্রে যদি তারা মোকাবেলা করে তাহলে ঠিক আছে, তা না হলে তারা পারে না। আপনি আমাকে জিজ্ঞেস করেছেন কি ঘটছে কোনো একটা বিশেষ ক্ষেত্রে, ওসামা বিন লাদেন বা সাদ্দাম হোসেন, আমি বলবো আমি পুরো ঘটনা জানি না, আমি ফতোয়া দিতে পারি না, আমি পারি না অভিযুক্ত করতে, কারণ আমি তাদের সাক্ষাৎকার নেইনি। মতামত দিতে হলে আগে সাক্ষাৎকার নিতে হবে। তাই আমি বলি আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন না যে ওসামা বিন লাদেন সন্ত্রাসী ছিল কিনা। আমি বলবো যদি সে কিছু ভুল করে থাকে, যদি সে নিয়ম নীতি ভাঙে কোরআন ও সুন্নাত, তাহলে সে খারাপ, যদি সে নিয়ম না ভাঙে সে ভালো। এটার উপর ভিত্তি করে আমি পরীক্ষায় পাশ করব না। আমাকে কি পড়তে হবে? আমাকে পড়তে হবে কোরআন, আমাকে পড়তে হবে ধর্মগ্রন্থ। এই প্রশ্নের উত্তর দেবেন বিশেষজ্ঞরা যারা বিভিন্ন জায়গায় যান, আফগানিস্তানে গিয়ে সাক্ষাৎকার নেন ইত্যাদি, আর আমরা যেগুলো খবরের কাগজেও দেখে থাকি। আপনাকে বা আমাকে একজন মুসলমান হিসেবে সর্বশক্তিমান আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন না সাদ্দাম হোসেন যে একজন সন্ত্রাসী, সে ব্যাপারে কি তুমি একমত? আমরা বলতে পারি আল্লাহ মালুম, আমরা জানি না। আমরা তাদের সমর্থনও করি না, তাদের নিন্দাও করি না। যদি অকাট্য প্রমাণ থাকে একজন লোকের বিরুদ্ধে, কোনো মুসলমানের বিরুদ্ধে যে কোনো কাজ করেছে যেটা প্রমাণিতভাবে কোরআনের বিপক্ষে, আমরা তাকে নিন্দা জানাবো। কিন্তু যদি প্রমাণ না থাকে, যেটা হলো আংশিক প্রমাণ, আমাদের থাকতে হবে নিরপেক্ষ, এটাই কোরআন বলে। আর আপনার বিশ্বাস দুর্বল হবে না বোন, আপনার বিশ্বাসের ভিত্তি হবে সেই সত্যি যা বলা আছে ধর্মগ্রন্থে। সবচেয়ে ভালো উপায় যেভাবে বিশ্বাস আনা যায় তা হলো কোরআন পড়া। আপনি কোনো খুঁত পাবেন না কোরআনে, আপনি পরস্পর বিরোধী কিছু পাবেন না কোরআনে।
যদি আপনি আরবি ভাষা বুঝতে না পারেন তাহলে আপনাকে পড়তে হবে অনুবাদ। এই যে এই বইয়ের, এই বইটি লিখেছেন আব্দুল্লাহ ইউসুফ আলী আর এই অনুবাদটা বাইরের দোকানেও পাওয়া যায়। তাই বোন আপনি যদি পড়েন কিভাবে জীবন ধারণ করতে হয় কোরআনের নির্দেশ অনুযায়ী, ইনশাআল্লাহ বিশ্বাস হবে মজবুত। আর বিশ্বাস করেন আপনি মোটেও লজ্জা পাবেন না মূল নীতিগুলো মেনে চলতে ইসলামে। আপনার যদি যুক্তিবুদ্ধি থাকে তাহলে আপনি বুঝবেন কেন এই নীতিগুলো প্রণয়ন করা হয়েছে। আপনি বিশ্বাস করেন বোন, আমি ঘুরে বেড়াই পৃথিবীর বিভিন্ন দেশে, আমি কথা বলি, আমার মাথায় টুপি আছে, আমার দাড়ি আছে, আমি অনেক পশ্চিমা দেশে গিয়েছি, কখনো কোনো সমস্যায় পড়িনি। মাঝে মধ্যে কোনো মানুষ হয়তো প্রশ্ন করেছে কিন্তু কোনো সমস্যা হয়নি। মানে কেন আমি ভয় পাবো সত্যি কথা বলতে? তাহলে যদি আপনার জ্ঞান থাকে ধর্মগ্রন্থ সম্পর্কে আর আপনার যুক্তিবুদ্ধি থাকে আপনি গর্ববোধ করবেন, এমনকি আপনিও নিজেকে বলবেন আমার মতো, হ্যাঁ আপনিও নিজেকে বলবেন মৌলবাদী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজলুর রহমান আব্দুল্লাহ। আমার প্রশ্নটা হলো যে আমি চাকরি করি এই ছেলে, আমাদের দেয়া হয়েছে একটা হ্যান্ডবুক যেখানে লেখা আছে দায়িত্ব আর কর্তব্য। হ্যান্ডবুকটার প্রথম পৃষ্ঠার উপর লেখা আছে ভগবদ্গীতার শ্লোক, আমি শ্লোকটা বলছি। ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তারা বিশেষ করে উল্লেখ করেছে যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতা, যদি আপনি চান রক্ষা করতে সত্যকে অথবা ভালোকে, আপনাকে দূর করতে হবে খারাপ জিনিসকে, অন্য কোনো উপায় নেই। ঠিক আছে, তারপর আমি বলছি ওই শেষের দিকের শ্লোকটা হলো যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, এর অর্থ হলো আমি সব যুগেই, ঈশ্বর বলেছেন যে আমি সব যুগেই পৃথিবীতে আসি, কিন্তু আমাদের বিশ্বাস হলো, আমার হিন্দু ভাইদের বিশ্বাস হলো আমি সব যুগেই পৃথিবীতে আসি। আমি বলবো মিস্টার জাকির নায়েককে এটার ব্যাখ্যা করতে, এই যে বিশ্বাসগুলো আমাদের আছে এগুলো ঠিক না ভুল। ধন্যবাদ। আমি আবারও অনুরোধ করছি দর্শক এবং ভলান্টিয়ারদের, আমরা প্রশ্ন আশা করছি অমুসলিমদের কাছ থেকে যাতে তাদের ভুল ভাঙাতে পারি, আর তারপর মুসলমানদের কাছে আসব, তারা তো অনেক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। আমি চাইবো অমুসলিমরা বেশি করে প্রশ্ন করুন, আপনারা তো সুযোগ পান না, আপনারা সুযোগ পান না প্রত্যেক দিন ইসলামের উপর প্রশ্ন করার। আপনার প্রশ্নে আসি, ভাই যে উদ্ধৃতি দিলেন সেটা আছে ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে। তিনি উদ্ধৃতি দিয়েছেন তবে বলেননি কোথা থেকে, সেটা হলো ভগবদ গীতার চতুর্থ অধ্যায়। যখনই পৃথিবীতে অধর্ম হয়, অসত্য আসে, মিথ্যে আসে, অরাজকতা আসে, তখনই সর্বশক্তিমান স্রষ্টা পৃথিবীতে আসেন এবং গ্রহণ করেন মানুষের রূপ অবতার। আর তিনি দেখেন যে অরাজকতা চলছে, যে বিপদ চলছে, যে বিশৃঙ্খলা চলছে পৃথিবীতে, তিনি সব কিছু বন্ধ করতে আসেন অবতার বা মানুষের রূপ নিয়ে। এটা ঠিক, আমরা কি একমত? পার্থক্যটা হলো যে আমরা বলি মুসলমান হিসেবে, আমরা মুসলমানরা কি বলি যে সর্বশক্তিমান আল্লাহ তিনি তার দূত পাঠান, যখনই মানুষ বিপদে যায় সত্য থেকে তিনি দূত পাঠাতে থাকেন। যেমন পবিত্র কোরআনে সূরা ফাতির 24 নম্বর আয়াতে ইম্মিন উম্মাতিনিল্লাহ খালাফিয়ান নাযির, এমন কোন সম্প্রদায় নাই যাহার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই। আমরা যা বলি তা হলো সর্বশক্তিমান আল্লাহ দূত পাঠান, যেমন আদম, মুসা, ঈসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সবাই প্রেরিত দূত সর্বশক্তিমান আল্লাহ। হিন্দুরা বিশ্বাস করে অবতারবাদে, ঈশ্বর মানুষের রূপ নেন, আমরা বলি প্রেরিত দূত, তারা বলে ঈশ্বর মানুষের রূপ নেন। পার্থক্যটা এখানে, পার্থক্যটা হলো তারা বলে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন মানুষের রূপে, আমরা এতে একমত না, খ্রিস্টানরাও একমত না, ইসলাম একমত না। যে ব্যাপারে আমরা একমত কিছুটা মিল আছে, যদিও ব্যাপারটার মধ্যে অনেক পার্থক্য, তবে আমরা বলি যে সর্বশক্তিমান আল্লাহ দূত পাঠান, তারা আল্লাহর মনোনীত লোক মানুষকে সত্যের পথে নিয়ে আসার জন্য। আর সর্বশেষ যে দূত পৃথিবীর বুকে এসেছেন তিনি হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহ বহু গ্রন্থ পাঠিয়েছেন। আমি নাম ধরে উল্লেখ করতে পারি, যদি আপনি দেখেন সেখানে পাবেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আমরা মুসলমানরা বলি এটাই শেষ গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহর।